আওয়ামী নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার। কুষ্টিয়ায় গুলিবিদ্ধ অবস্থায় জেলা ছাত্রলীগের সহসভাপতি নাজমুল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার ফারাজিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। স্বজনরা জানায়, রাতে সেহেরি সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নাজমুলের মাথায় গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে তার স্ত্রী ছুটে এসে নাজমুলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালের চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি। জিজ্ঞাসাবাদের জন্য নাজমুলের স্ত্রী উর্মিকে আটক করা হয়েছে। ওইরকম শব্দ হইলে ভয় ভয়তে বেরিয়ে এ রুমে আসলো। আমরা কি শব্দ হইলে কে এমা একটু দাঁড়ায় বাইরে আসি, দেখিস কি আমার ভাইয়ের ঘর আগলা, আমার ভাইয়ের নিচে পড়ে আসে। আমার ভাইয়ের যে হত্যাকাণ্ডের পিছনে যাদের হাত আছে তাদের সুষ্ঠু একটা বিচার চাই। কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত যথাশীঘ্র আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।